রিমির ওপর প্রচণ্ড অত্যাচার চলছে, প্রচণ্ড অত্যাচার, এবং রিমি যদি কিছু করে এর জন্য দায়ী থাকবে ওই ছোকরা। ওই ছোকরা একটা লাইভে গিয়ে লাইভের মধ্যে উঠে বসে যে ভাবে ওই মেয়েটাকে ছোট করে গেছে, মেয়েটা এখন প্রচণ্ড কান্নাকাটি করছে, প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, এবং মেয়েটা কোথাও কিছু করে বসবে, আর এবং এই সবের জন্য দায়ী থাকবে ওই লাইভ আর ওই মেয়ে, ওই ওই ছেলেটা। কন্টিনিউ কন্টিনিউ একটা লাইভে বসে একটা মেয়েকে ছোট করার লিমিট সব পার করে দিয়েছে। রিমি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে এবং বাড়িতে ফোন করে এক্ষুনি নিয়ে যাও, এবং মানে যা নয় তাই করছে, বলছে এত অপমান, এত ছোট, এত নিজেকে ছোট করে। দেখেছো দুপুরবেলায় ওর মাসি টাসি এসেছিলো সবার সাথে হাসি খুশি গল্প এবং ভিডিও করছিল। আমি জানি এমন হবে, দায় থাকবে, দায় থাকবে শুধু প্রীতম, শুধু প্রীতম তুই দায় থাকবি এবং রেডি থাকবি এর জন্য, তুই রেডি থাকবি একটা মেয়ের ওপর এই রকম টর্চার, এই রকম টর্চার, একটা লাইভে বসে একটা মেয়েকে ছোট করার লিমিট থাকে। সেদিনকে তুই কুকুরের সাথে তুলনা করেছিস, কুকুরের বাচ্চাকে ওকে গেটের কাছে ফেলে রেখে গেছে, সব কিছুর জন্য দায়ী থাকবি। একটা লাইভের মধ্যে বসে বসে কন্টিনিউ মেয়েটাকে ডলে গেছিস, ডলে গেছিস, ডলে গেছিস। এত তোমাদের কামড় উঠেছে, এত তোমাদের নোংরামি, এত তোমার পরকীয়া, পরকীয়াকে প্রমোট করা, পরকীয়া তুমি যেই প্রেম, যে প্রেমের কোনো মানে এতদিন কোথায় ছিল প্রেম? কাঁথার নিচে, কাঁথার নিচে ছিল, কোথায় প্রেম ছিল? জাস্ট ফ্রেন্ড থেকে হঠাৎ প্রেমিকার রূপ নিয়ে নিল। রিমির জন্যে খুব কষ্ট, কি কাঁদছে মেয়েটা, কি কাঁদছে, যাচ্ছে তাই করে কাঁদছে, যাচ্ছে তাই করে কাঁদছে। এখন ওর মাকে ফোন করেছে এবং যা মানে আমাদের সমাজসেবীকেও ফোন করেছে, এবং মানে যা হবে অবশ্যই, দেখো একটা মেয়েকে, দেখো একটা মেয়েকে, ওরা বলছে নাকি মেয়েটার ওপরে কিচ্ছু করছে না। আমি বললাম না মেয়েটাকে কিন্তু মেয়েটা কিন্তু ভালো ছিল, এই আজকের ওই নোংরা লাইভে বসে বসে কন্টিনিউ মেয়েটাকে মেন্টাল টর্চার করে গেছে, কন্টিনিউ। আজকে দুপুরে ওর মাসি ভিডিও ছেড়েছে, মাসির সাথে কথা বলেছে, সন্ধেবেলা ওর নিজের লাইভ করেছে, যে লাইভের মধ্যে ওকে খুশি দেখেছো, আড্ডা মারছে, ইয়ার্কি মারছে, তার মানে মেয়েটার সুখটা কিভাবে খেলো, ওই ডাইনি, সত্যি ডাইনি, সত্যি তুই ডাইনি রে, তুই ডাইনি, তুই কিভাবে খাচ্ছিস দেখ একটা মেয়ের সংসার। দিদি বলছে একটা ও শয়তান, একদম, ও লাইভে বসে বসে, ওর লাইভে বসে বসে নোংরামি করেছে, ওর লাইভে বসে বসে, ছি 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 ছি, মেয়েটাকে ছি, এবার বুঝবে। এইবার বুঝবে কত ধানে কত চাল। একটা মেয়েকে কন্টিনিউ একটা লাইভের মধ্যে বসে 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 বসে, দেখো আমাকে কত কথা বলেছে, আমি তবু আমাদের রিমি যা বলছে আমি কিন্তু মেনে নিচ্ছি, কেন আমরা চাইছি না যে, আমরা শুধু চাইছি মেয়েটা বাঁচুক, মেয়েটা মেয়েটা সংসার পাক, মেয়েটা ভালো থাকুক, কিন্তু এরা কতটা নোংরা, কতটা নোংরা। কালকেও দেখলা তো ওর মাসি, ওর মাসি ও পরমাসি ভিডিও করেছে, পরমাসির ভিডিওটা দেখেছো, সুন্দর সুন্দর রয়েছে, সুন্দরভাবে রয়েছে, কিন্তু এই ছেলে, এই ছেলেকে কন্টিনিউ পোক করে গেছে ওই চ্যাটার্জি আর চ্যাটার্জির দলবল নিয়ে, ছেলেটাকে মানে এই ছেলেটাকে কন্টিনিউ সংসার যাতে না করতে পারে, ওই ডাইনিকে যেন নিয়ে আসে, ডাইনির যাতে ইয়ে না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি তোমাদেরকে বললাম ডাক্তারের সাথে আমি দাঁড়িয়ে কথা বলেছি, আমি ডাক্তারের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি, এবং গলা ফাটিয়েছে মেয়েটা চিৎকার করেছে, ডাক্তার বলছে কিচ্ছু হয়নি, ও কোনো ব্যাপার না, জাস্ট ফর একটা চামড়ার ইয়ে হয়েছে, কিছুই হয়নি। আর এটার জন্য দায়ী থাকবে বলে দিলাম, দায়ী থাকবি নিস, নে রেডি থাক, রেডি থাক একটা মেয়ের ওপরে মেন্টাল টর্চার, মেন্টাল টর্চার। মেয়েটা 4টে দিন গেছে, মেয়েটা 4টে দিন ধরে কন্টিনিউ ওর সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করে গেছে। আমি বললাম না ওকে পাশে বসিয়ে রেখে, এবং বলছে আমাকে, বলছে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, হ্যাঁ আমি ওর সঙ্গে চ্যাট করব, হ্যাঁ ওর সঙ্গে আমি ফোনে কথা বলবো, ওর সামনে বলবো, ও তো জেনে শুনে এসেছে। আরে তুই লিগাল, ও লিগাল ওয়াইফ, এটা তুই ভুলে গেছিস?
তোর ডিভোর্স হয়নি এটা তুই ভুলে গেছিস? ওর ডিভোর্স কেস তুলে নিয়েছে এটা তুই ভুলে গেছিস? রিমি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, প্রচণ্ড। এই যে তোমাদের জানিয়ে দিলাম, এবং এটার জন্য দায়, রিমির যদি কিছু হয়, কিচ্ছু হয়, এটার জন্য দায় থাকবে একদম ওর মা, ক্রিমিনাল ওর মা আর এই ব্যাটা, মার ব্যাটা। মা ব্যবসা খুলে রেখে দিয়েছে বাড়ির ভেতরে, মেয়ে ছেলেরা, অন্ধকার ঘুটরি বাড়ি, সিসিটিভি ক্যামেরা, অন্ধকার একটা ঘুটরি বাড়ি, ওই বাড়ির মধ্যে মেয়ে ছেলের ব্যবসা করাবে ওর মা। ওই রাম নাম বলে হরি হরি, ওই ওপরে শুধু ভগবান, ভগবানের কথা ঠিক করে জল মিষ্টিও দেয় না, এত নোংরা, এত নোংরা ঘর দোর। শুধু মেয়ের ও ছোকরা ঘরেতে মার চোরে চোরে বেড়ায়, আর ঘরের ভেতরে নানান রকম মেয়ে ছেলে ঢুকিয়ে মেয়ে ছেলে ব্যবসা করায় পুরো। ওই ছোকরা, আমি না গেলে তোমাদেরকে এই কথাগুলো বলতে পারতাম না, আমি ওদেরকে সামনে থেকে দেখে এসেছি। এবার যেটা হবে নিস, যদি নিতে পারিস অবশ্যই নিস। চলো, তোমাদের আমি এখন রাখলাম। রিমি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, রিমি ভেঙে পড়েছে, রিমি এখন আমি এখানে দেখব এখান থেকে আমরা কি করতে পারি না পারি। তারপর অবশ্যই রিমির মা আছে, রিমির মা আছে। শোনো, শেষ লড়াই, শেষ অবধি রক্তবিন্দু, শেষ রক্তবিন্দু অবধি লড়াই জীবনে। এবার এখন তোর কোথায় যাবে শুধু দেখবি। একটা অসুস্থ মেয়ে 4-5টা দিন ধরে কোনো ওষুধ পায়নি, তারপরেও কিন্তু ও নিজেকে অ্যাডজাস্ট করে রেখেছে, খুশি আছে শুধু ওর সাথে। তোমরা ওর মাসির ভিডিও দেখেছো, তোমরা ওর মায়ের ভিডিও দেখেছো, দুপুরবেলা পায়েস খাওয়ার ভিডিও দেখেছো, রং খেলার ভিডিও দেখেছো, ওর ইয়ের বোনরা, বোন এসে বোনের মেয়ে মানে বৌমা ঠোমা সকলের সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করে যায়। এই ছোকরা, এই ছোকরা হচ্ছে বেয়াদব, অসভ্য, ইতর জানোয়ার। সব থেকে খতরনাক, সব থেকে খতরনাক, একটা মেয়েকে, একটা মেয়েকে মানে এসেছে, সেই মেয়েটাকে কোনো মতে যা না, তাকে একটা সুযোগ দেওয়া, তাকে একটা অ্যাডজাস্ট কর, তাকে একটা সময় না। এদের মনের, এদের মানে শরীরের এত খিদে, এত জ্বালা যে রাতারাতি মেয়েটাকে না বের করতে পারলে হবে না। আরে বলে ভালোবাসি, ভালোবাসি শুধু ওই ব্লক আর আনব্লক, এই খেলাটা শুধু কন্টিনিউ খেলে যায় একদম। রিমির মা তপন পাল এতদিন যেগুলো কথা বলে গেছে এই এই ফ্যামিলি সম্বন্ধে, সব কটা কথা সত্যি, সব কটা কথা সত্যি, এবং মিলে গেছে প্রত্যেক কটা কথা সত্যি। বলো বলো, শোনো, আমি মোটামুটি সমস্ত আমার বক্তব্য তুমি কিন্তু পুরো স্পষ্ট কথা শোনাও সবাইকে। হ্যাঁ শোনাচ্ছি, বলো। প্রথমত হচ্ছে, রিমি একটা বাড়ির বউ, বাড়ির বউকে নিয়ে লাইভে বসে প্রীতম, দাঁড়ো এক, বাড়ির বউটাকে পাশে বসিয়ে যেভাবে ওই লাইভের, ওই লাইভেরও গুষ্টি ষষ্ঠী পুজো করা হবে ওই চ্যানেলেরও। দাঁড়া, এদের পুরো চ্যানেলগুলোকে বন্ধ করাতে হবে, এদের চ্যানেলগুলোকে বন্ধ করাতে হবে। সবার আগে এদের ভিডিও করা বন্ধ করাতে হবে, এই মা বেটার ভিডিও করা। এদের এই চ্যানেল, এরা ভিডিও করে শুধু খাবে, এই নোংরামি করবে আর ভিডিও করে করে খাবে। এদের ভিডিও করা বন্ধ করতে হবে। হ্যাঁ দাঁড়া।
ওর পাঠার এবার পাঠাগিরি যে এখানটায় ওর মাকে 63 বুড়ি 63 বুড়ি 63 বুড়ি করে খেয়েছে পাঠার, এখন ওই 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 রক্ষিতাকে রাখার এত শখ যে ওই 63 বুড়ি 63 বুড়ি করার লাইভে গিয়ে উঠে বসে ঘরের বউকে অপমান করছিল। দেখো সংসারটা কিভাবে খেয়ে নিচ্ছে, দেখো দেখো এই রক্ষিতার কত কত রস কত চুলকানি যে একটা মেয়ের সংসারটা খেয়ে নিচ্ছে, এত ওর এত ওর শরীরের খিদে যে মেয়েটাকে সংসারটা করতে দেবে না মানে দেবেই না। বলো দেখো তোমার লাইভে, তুমি এটা অবশ্যই শোনাও সবাইকে, এই যে শুনছে সবাই, তুমি বলো। প্রথমত হচ্ছে মেয়েটির যে কোনো দোষ ছিল না এর আগেও, তাকে মানসিক নির্যাতন করে করে ওই পরিবারটা বারবার বোঝাবার চেষ্টা করতো রিমি পাগল। অ্যাকচুয়ালি রিমির মধ্যে প্রীতম ছাড়া অন্য কিচ্ছু নেই, এবং এই রিমি প্রীতমের কাছে যাব বলে আমাকে লাইভে কান্নাকাটি করেছে, রাত্রে সারা রাত আমাকে SMS করেছে, দিদি ভাই আমাকে তুলে দিয়ে এসো আমি ওই বাড়িতেই থাকতে চাই। সেই মেয়েটা বিগত 5 দিন পেরিয়ে যাবার পরেও আজকে যখন একজনের অন্যের লাইভে গিয়ে বসে নোংরা নোংরা কথা, এবং রিমিকে বলা হচ্ছে যে রিমি নাকি মানসিক ভাবে পাগল এবং সে যেন ওই বাড়ি থেকে চলে যায়, অর্থাৎ তার লিগ্যাল ওয়াইফকে পালানোর জন্য এক ধরনের ইলিগাল কাজ কারবার করার জন্য কিছু সমাজ মাধ্যমে যারা ইউটিউবার থেকে শুরু করে যাদের অলরেডি ভিউজ নেই তারা পর্যন্ত এই মানসিক নির্যাতন রিমির ওপর চালানোর চেষ্টা করেছে, এটা আমরা প্রমাণ করার জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম। এবার কিন্তু প্রমাণ হয়ে গেল তারা রিমিকে সংসার করতে দিতে চায় না, এবং কেন করতে দিতে চায় না, কাদের কোথায় ইন্টারেস্ট আছে। তাহলে এর মধ্যে দিয়ে পরিষ্কার বার্তা আমার রইল যে রিমি আদেও কি পাগল, যে মেয়েটা ভালোবাসার পাগল তাকে মানসিক পাগল বানাবার জন্য এই চক্রান্তকারী ছেলেটা মানসিক পাগল বানাবার চেষ্টা করেছে এবং দীর্ঘদিন ধরে সে মানসিক নির্যাতন করেছে এই মেয়েটার ওপর। আজকে সেটা প্রমাণ হয়ে গেল, ছেলেটাই একমাত্র নোংরা থার্ড ক্লাস এবং নোংরা পরিবারের ছেলে, এবং ওর মা এটা ব্যবসা, আর ওর মা এটা ব্যবসা করছে বাড়িতে বাড়িতে বসে। আমাদের শোনো অবিলম্বে, আমি মানবাধিকার সংগঠন, তুমি এখনই শোনাবে, ও নন্দিনী ভট্টাচার্যের কাছে দিনের বেলাতে পাঠিয়ে দিল দিশানিকে, সেই দিশানি যাওয়ার পরেও নন্দিনী বলেছে যেখানে সঙ্গীতা চক্রবর্তী দিদি আছে সেখানে আমি ঢুকবো না, সেটাও পর্যন্ত বার্তা পেয়ে গেছে। তারপরে ওরা আজকে এই লাইভটা তৈরি করেছে, এই লাইভেরটাও কিন্তু প্রমাণ স্বরূপ যাবে হাইকোর্টে। যদি প্রীতমের লাইভটা এই ধরনের ছেলেরা যারা মেয়েদের মানসিক রুগী বানিয়ে দেয় ভালোবাসার নাম নিয়ে, খেলে খেলে মেয়েদেরকে পাগল করে দেয় এবং এত পরিমাণে ইনজেক্ট করা হয় রিমির উপরে যে তার পরিবারের সমস্ত লোক মিলে একটা মেয়েকে মানসিক রুগী বানিয়ে দিয়েছে, আর যে এই মানসিক রুগীকে যদি সুস্থ না করে দিতাম আমরা তো আনবই না, ধর্ণা অবস্থান আন্দোলন যা যা করতে হয় তাকে, ওর যত সংগঠনের লোক আছে যত বড় বড় সমাজকর্মীরা আছে তাকে নিয়ে আসুক, ও আজকে নন্দিনী ভট্টাচার্যের কাছে কেউ বার্তা পেয়ে গেছে। সুতরাং আমি ওকে বলে দিলাম তাকে তুমি যত বড় সমাজসেবী নিয়ে আয় নিয়ে আয়, দেখবো কত বড় হিম্মত তার, কারণ এই পরিবারটা এই রিমিকে পাগল করার পিছনে এবং মানুষের রুগী বাড়াবার পিছনে পুরোপুরি দায়ী। আজকে যদি রিমি যা যা কথা বলেছে সোশ্যাল মাধ্যমে সমাজ মাধ্যমে তার বাবা মার বিরুদ্ধে গেছে, তার বাবা মায়ের নামে বাজে বাজে কথা বলেছে অনলি বিকজ অফ এই ছেলেটাকে বাঁচাবার জন্য, আর এই ছেলেটা দীর্ঘদিন ধরে এই পরিবারটা রিমিকে পাগল বানাবার চক্রান্ত করে রিমিকে মানসিক রুগী বানাবার চেষ্টা চালিয়ে গেছে। সুতরাং এই পরিবারটা সমাজের যাতে করে ভবিষ্যতে কোনো মেয়ে দুর্বল মেয়েকে এইভাবে আর পাগল বানাতে না পারে, এবং একসঙ্গে 4-5টা মেয়ের সাথে সম্পর্ক রেখে আজকে সমাজগুলো কলুষিত করতে না পারে, এই ছেলেকে যাতে করে যুক্ত ব্যাখ্যা করা হয়। এবং প্রত্যেকটা লোকের কাছে আবেদন করছি, যাদের মেয়ে আছে যারা জানতে পারছেন যে এই মেয়েটি কিন্তু 5 দিন ধরে কষ্ট বুকে চেপে রেখেও সেই বাড়িটাতে পড়েছিল, আজকে রাতের বেলায় লাইভ করে লোকে
ফ্রেন্ড লাইন ব্যাংকের মেয়েটাকে চরম অপমান করছে এবং তার ভালোবাসা জাহির করছে পরকীয়া নিয়ে। ও ফ্রেন্ড লাইনে পরকীয়া স্বীকার করেছে, সেই পরকীয়া স্বীকার করার জন্য আজকে এই মেয়েটাকে পাগল বানাচ্ছে। সুতরাং হাত জোর করা মূল যারা যারা আজকে রিমিকে ভালোবাসেন আপনাদেরকে আমি কাল নাই আহ্বান জানাবো। অবশ্যই 90% লোক রিমির সাথে আছে, এই 90% লোককে বলবো আপনারা কাল নাই আসবেন, আমরা ওই বাড়ি ঘেরাও করবো, দেখবো দীর্ঘদিন ধরে তাকে মানসিক নির্যাতন করবো, গিয়ে তাকে পাগল বলবো সমাজ মাধ্যমে, তার ব্যবস্থা চক্রান্তকারীদের বলছি সাবধান হয়ে যান। আমরা কিন্তু 90% লোকের কাছে আবেদন করছি, যারা নিজেকে ভালোবাসেন আমার বাড়িতে থাকতে পারে, যদি প্রীতম কোনো কারণে রিমিকে নিয়ে থানায় যায় থানার বড় বাবুকেও আমি বলে রেখেছি, কারণ সেটা চক্রান্ত করবে আমরা জানতাম এবং রিমিকে দিয়ে এটা বলাবে। এবং রিমির ওপর যে মানসিক নির্যাতন চালানো হয়েছে বিগত 3 বছর ধরে এই ছেলেটা করেছে তার সমস্ত বিচার তথ্য তালাশ করেই আমরা সেই আন্দোলনে নেমেছিলাম। সুতরাং এই আন্দোলনকে সফল করার জন্য আপনাদেরকে আমি যখন ডাক দেবো আপনারা যেন অবশ্যই আসবেন, কারণ আপনাদের বাড়িতেও সন্তান আছে। আর এই নোংরা ছেলেটার, যে ছেলেটা দিনের পর দিন সোশ্যাল মাধ্যমে এসে আজকে জাস্টিস ফর ডিসামি শিখেছে, অর্থাৎ পরকীয়া আমি যাকে প্রেম করি সেটা মেনে নিতে হবে সমাজকে, এই বার্তা দিতে শিখেছে এই পরিবারটা, তাদের রুটি রুজির ওপর আঘাত হানতে হবে। আমি অবশ্যই আন্দোলনে ডাক দেবো, জলদি ডাক দেবো, আমি আপনাদের কথা দিচ্ছি এই আন্দোলন আমরা সফল করবো, কারণ বার একটা সীমা পর্যন্ত ছিল, এই সীমা লঙ্ঘন করেছে যারা 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 মনে করছে এই পরকীয়াকে প্রমোট করে সমাজে নোংরা মাধ্যম দেবে, তাদের বাড়িও ঘেরাও করবো, কথা দিচ্ছি ঘেরাও করবো। আমার নামে এফআইআর করুন দিকে দিকে, আমি চাই আমার সংগঠন থেকে দিকে দিকে এফআইআর হোক, যতগুলো করে পারবো এফআইআর করবো, কথা দিচ্ছি যারা যারা এই সমাজ মাধ্যমকে খারাপ করবেন। এ যখন ডাক দিয়েছি এই ডাকের শেষ পর্যন্ত আমি চাইবো আমার পাশে নয় রিমির পাশে আপনারা সাথ দেবার জন্য আসবেন, যেদিন আমরা কালা ঘেরাও করবো। ধন্যবাদ। আর চ্যানেলগুলো বন্ধ করো, ওদের ইনকামের এগুলো হচ্ছে সব চালাকির ইনকাম। ডেপুটেশন দেওয়ার পর আমরা কিন্তু মুভ করাবো, যা যা ক্লিপিংস পেয়েছি, যা যা প্রমোট করেছে, যে যে যা যা নোংরা কথা বলেছে সমস্ত জিনিস আমরা সমাজ থেকে নিয়েছি, সমস্ত নিয়ে আমরা হাইকোর্ট করবো, এটা আমরা কথা দিলাম। 1 পয়সা না রিমির পরিবারকে খরচা করতে হবে, কারণ রিমির পরিবারকে রিমির মা দুর্বল বলে, রিমি দুর্বল বলে সেই পরিবারটাকে দুর্বল ভাবা যাবে না। একদম, আমরা সবাই আছি, আমি আছি, আমি লড়বো যত দূর যেতে হয়, যেখানে যেতে হয়, যেভাবে যেতে হয় ওর জন্য আমি লড়বো, কিন্তু ওকে ন্যায় দিতেই হবে, ওর ন্যায় পেতে হবে। তোমাদেরকে প্রত্যেককে বলছি কিভাবে তাহলে এরা মেন্টাল টর্চার করে, কিভাবে কিভাবে একটা মেয়ের ওপর কন্টিনিউ একটা লাইভের মধ্যে বসে বসে দেখো আমাদেরকে করে যাচ্ছে। আমি কিন্তু কিচ্ছু বলিনি, একবারও বলিনি, একটা মেয়ে তার সংসার পেতে চেয়েছে, তার স্বামীকে পেতে চেয়েছে, মেয়েটার আর কিচ্ছু নেই, মেয়েটা একটা ইনোসেন্ট বোকার মতন বসে রয়েছে, তবু শুধু চেয়েছে না স্বামীর সংসারটা করব, স্বামীর কাছে থাকবো, একটাই শুধু চাওয়া, শুধু স্বামীকে ভালোবাসা, আর কিচ্ছু চাইনি। মেয়েটার শুধু একটাই কথা, আমার টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, গয়না চাই না, খাবার চাই না, শুধু ওর স্বামীটাকে ভালোবাসা। যে পাপ করেছে, নিষ্ঠুর কোথাকার, তোরা এতটা নিষ্ঠুর, একটা নিরীহ মেয়ের পিছনে এইভাবে লেগেছিস, একটা চলন্ত লাইভে কন্টিনিউ পাশে বসিয়ে বসিয়ে তাকে অপমান করেছে, সেদিনকে কুকুর বলেছে, তারপরেও হেসেছে, ওর মাসিরা আসছে ভিডিও করছে, সবাই করছে, তাদের প্রত্যেকের সঙ্গে হাসি মুখে আমিও গেছি, আমাকে পায়ে প্রণাম করেছে, আমার জন্য চা করে এনেছে, আমাকে না না শাশুড়ি বৌমার যথেষ্ট মেয়ে, কিন্তু এই মা হচ্ছে সব থেকে সাংঘাতিক খারাপ। এই মা এদের ঘরের ভেতরে ব্যবসা চালায়, এদের মেয়ে ছেলে ব্যবসা, এরা নানান নিত্য নতুন মেয়ে নিয়ে আসবে আর এই ভিডিও করবে আর এই ব্যবসা করবে। তার আগেও রিমা বলে একটা মেয়ের সঙ্গে করেছে, তার মাঝেও আর একটা মেয়ে ছিল যে নামটা আমি জানি না, নামটা আমার মনে পড়ছে না, সেই মেয়েটার সাথেও করেছিল।
শোন, হয় রকমে হয়, তোদের ওই মিঠাই কে এনেছিস না, মিঠাই তোদের ধ্বংস করবে। আমি তোদের বললাম মিঠাই তোদের ধ্বংস, যদি ওপরে সত্যি ভগবান থেকে থাকে। আর এইভাবে মেয়েটার প্রতি অত্যাচার যারা যারা করেছিস সবকটাকে মিঠাই ধ্বংস করবে, সবকটা রেডি থাক। হ্যাঁ, ডাইনির তো ডাইনির মতনই কাজ করলি তুই, ডাইনি তোকে যে ডাইনি বলে ডাকে, তোকে যে রক্ষিতা বলে ডাকে, তুই সই সেই কাজটাই করলি। হ্যাঁ, একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস। একটা মেয়ে ভালোবাসা মানে এরকম হিংস্রতা? ভালোবাসা মানে ত্যাগ, এটা ভালোবাসা না শুধু শরীরের খিদে? দুদিন আগে না আমাকে দাগা দিল, না আমাকে এগুলো করলো। এসব চ্যানেলগুলোকে বন্ধ করাও, তোমরা চ্যানেলগুলোকে বন্ধ করাও। এইসব চ্যানেলে শুধু ভিউজ, ইনকামের জন্য এরা এরকম করে। এরা মেয়ে ব্যবসা করছে বাড়িতে শুধু ইনকামের জন্যে। প্রত্যেককে বলবো, তোমরা যদি রিমিকে ভালোবাসো, প্রত্যেককে প্রত্যেককে বলবো, ওই ছোকরাকে জুতোর বাড়ি মারোয়ার যোগ্য জবাব দাও ওই ছোকরার। আমি এবং আমিও বলবো, যারা আমাকে ভালোবাসো, যারা সত্যি রিমিকে ভালোবাসো, যারা চাও একটা মেয়ে জাস্টিস পাক, যে মেয়েটা তার স্বামী সংসার করতে চাইছে। এখানে মেয়েরা স্বামী সংসার করতে চায় না, সেখানে এই মেয়েটা স্বামী সংসার করতে চাইছে, তার অধিকার আছে। চলো, আমি তোমার তোমরা সবাই রেডি থাকো, সবাই প্লিজ 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 যত পারো ভিডিওটা শেয়ার করো। আর এই ছোকরা, এই এই শয়তান বাংলা মানে বাংলায় দ্বিতীয় আরমান মালিক হওয়ার জন্য এই শয়তান ছেলের মুখোশ খুলে দাও। এই ভিডিওটা যতটা পারো, এই লাইভটা যতটা পারো শেয়ার করো। আর ওর সঙ্গীতাদির বার্তাটা সবার কানে যাওয়া উচিত।